What's up guys, it's Mr. Triple and welcome to my channel. দেখতে পাচ্ছো গাইস আমাদের কেসি নামে নতুন একটা ক্যারেক্টার গেমে এসে পড়েছে আর আজকে আমরা প্রথমবারের মতো এই ক্যারেক্টারটাকে ট্রাই করতে যাচ্ছি। নতুন ক্যারেক্টারই শুধুমাত্র ট্রাই করছি না, নতুন ক্লাস স্কোয়াডও ট্রাই করছি। ক্লাস স্কোয়াডকে নতুন কেন বলছি, কারণ এই ক্লাস স্কোয়াডের ভিতরেও ভাই আমাদের পুরনো পিক অ্যাড করে দিয়েছে। এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে রে, এই দেখো এভাবে করে আমরা কানেক্ট করব যে কোনো একটা টিমমেটের সাথে, এবং ওই টিমমেট এবং আমি যেই ড্যামেজ খাই না কেন ওর একা একা হেলথ বাড়তে থাকবে। মানে একটা ক্যারেক্টার দিয়ে দুইজনে একসাথে আলোকের অ্যাবিলিটি আমরা ইউজ করতেছি, এইরকম কিছুটা আর কি। আর এছাড়া আমাদের ক্ল্যাস স্কোয়াডের যেই নতুন পুরনো পিক অ্যাড করেছে বললাম না, ওইটা পাওয়া যাবে বললো যে 5 রাউন্ড অথবা 6 রাউন্ডে, মানে টানা 4টা রাউন্ড আমরা যেন না জিতি এই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখা লাগবে। এনিমিরা একেবারে নুভ হবে, তারপরে আমাদের নিজে থেকে মরে যাওয়া লাগবে, এইরকম একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? আমি আরো ভাবতেছিলাম কোন রাউন্ডে নিজে থেকে ইচ্ছা করে মরা যাওয়া লাগে, এই খারাপ গুলো তো ওয়ান টেপ লাগাই দিত স্যার। চান্দুরা এইভাবে করে যদি দৌড়ানো অবস্থা ওয়ান টেপ মেরে মাথার মধ্যে খুলি উড়িয়ে দেয় ভাই, তাইলে কেমনি কি ভাই, এমনি এমনি তো আমাদের 5-6 রাউন্ড চলে যাবে। লাইক গাইস আমরা যদি একটানা 4টা রাউন্ড যেতাম না, তাহলে তো 4 রাউন্ডের মধ্যে আমাদের খেলা শেষ হয়ে গেল, তাহলে আমরা পুরোনো পিকটা পেতাম না। কিন্তু আমাদের পুরোনো পিক পাওয়ার জন্য 5 থেকে 6 রাউন্ড পর্যন্ত টানা লাগবে, মানে 1-2টা রাউন্ড আমাদের হারিয়ে যাওয়া লাগবে আর কি। এখন দেখি ইচ্ছা করে হারা তো দূরে থাকে, এই চান্দুরাই আমাদেরকে হারিয়ে দিতেছে। এ আমাদের লাস্ট আরেকটা টিমমেটই রয়েছে, যেইটা কিভাবে দেখাবে সেইটা একবার দেখবো। আমি একবার দেখেছিলাম অ্যাডভান্স সার্ভারে, কিন্তু ওইবার ঠিক মতো দেখিনি। এই প্রথমবারের মতো আমরা র‍্যাঙ্কে ফ্রি ফায়ারের ভিতরে নতুন আপডেটে ক্লাস স্কোয়াডটা ট্রাই করতে যাচ্ছি, প্লাস আমাদের এই নতুন ক্যারেক্টারটা। কি রে ভাই, দুইটা ক্যারেক্টার একসাথে, দুইটা কেসি একসাথে, ওরে চন্দর রে। এই কেসি নিয়ে আলাদা একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আনবো নাকি সেটা আমাকে জানিয়ে দিও তো। একবার ভাবো, কোনো রকমের মেডকিট বাগেরে কোনো কিছু না ইউজ করে শুধুমাত্র এই কেসি ক্যারেক্টার নিয়ে টিমমেটদের সবাই মিলে কেসি ক্যারেক্টার ব্যবহার করে তারপর র‍্যাঙ্ক ম্যাচ খেলবো নাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আপাতত আমাদের ম্যাচ জেতা লাগবে ভাই, একটা ম্যাচ তো হারছি, আর তো হারা উচিত হবে না নাকি আমাদের। এই চ্যানেল তো মাইকটা দিব, অর্ধ খারাপ কিরে কিরে কিরে, আমার টিমমেটরা কই রে, সবগুলো বললো নাকি খারাপ গুলো কন্ট্রোল সব কি মাইট দিতেছে, এগুলো আমি তো সবগুলো দেখে মরে যেত স্যার। এইটাকেও একটু মাইকটা দিয়ে নেই ধরো, এই চান্দু ওকে মাইট দিত স্যার, সেই লেভেলে মাইট দিত স্যার। ওরে ভাই বাবা করে কেন মাইট দিত স্যার, খারাপ গুলো স্টপ মাইর খেয়েছি তোমাদের কাছ থেকে। এন্ড বুম ভাই, এতক্ষণ ধরে ভালো গান ছিল না দেখে ইচ্ছা মতো মাইক দিছ। প্রথম ডাউনটা হেরেছিলাম তো, এর জন্য এরাও চান্সের ডান্স মেরে দিয়েছিল। এইবার দেখো MP40 পে আরাপে কিরে, আ ভাই চিতাও গিয়েছি, কিন্তু এই বক্সটা কিরে, এই বক্সটা কি গাইস, এই বক্সটা আসলে কি, এটা আমাকে জানিয়ে দিও তো, নাকি এয়ার ড্রপটাই ওরকম হয়ে আছে। যাই হোক গাইস, এইবার থেকে আমাদের খেলা শুরু হবে। আমাদের অলরেডি 4টা রাউন্ড মনে হয় চলতেছে, না না 3টা রাউন্ড, এইটা হচ্ছে 4 নাম্বার রাউন্ড চলতেছে। 4 নাম্বার রাউন্ডেও কিন্তু আমাদের নর্মাল জিনিসপাতি দিয়েছে। এ রে ভেস্ট রিপেয়ার, কি ভেস্ট রিপেয়ার না ভেস্ট আপডেটার, আরে এই জিনিসটা কত মিস করতেছি ভাই, আগে ভেস্ট আপডেটার ছিল ভাই, বর্তমানে এই জিনিসটা কিন্তু নেই, কিন্তু এখানে পেয়ে গেলাম আমরা আমাদের ক্লাস স্কোয়াডের ভিতরে। আচ্ছা গাইস, আমাদের এর পরের রাউন্ডেই মনে হয় পিকের রাউন্ডটা দিতে আছে, যেইখানে আমাদের জন্য ডিসপ্লেতে মুখের সামনে গান আলাদা করে থাকবে, আমাদের কেনাও লাগবে না ভাই। আর এই যে এই জিনিসগুলোরও চ্যালেঞ্জ খুব শীঘ্রই আসতে আছে। ওরে ওরে MP40ও পেয়ে গেছি দেখি। আচ্ছা গাইস, MP40 নর্মাল স্কিন টা বেটার নাকি ওরা যে স্কিনটা দিচ্ছে ওইটা বেটার, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো, ওইটা কেউ ইউজ করেছো কিনা। আমাদের এখন এনিমিদেরকে মাইট দেওয়ার পালা, চান্দু এইবার কেউ টিকবা না ভাই, আমি বলতেছি কি তোমরা এতক্ষণ ধরো সেই লেভেলে মাইট দিছো, কিন্তু ওরে গরম কিরে এইভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিল করছে, এত বুকের পাটা কিভাবে আসলো খারাপ। দাঁড়াও গাইস, আর একটা চান্দু থাকার কথা, যেই চান্দুকেও যদি আমি মারতে পারি মেবি কোয়াড্রা কিল, আমার কি বাকি সবগুলো কিলে এসে পড়েছিল না আমার কাছে। দাঁড়াও 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 চান্দু, কই যাচ্ছ তুমি, আর কারো কাছে মরো না ভাই প্লিজ, এই চান্দু মরে এই পাশে রয়েছে না, এই পাশে কি আছে, এই তো পাইছি পাইছি, খারাপ রে প্লিজ আমার কাছে কিল আইছো, আরে আর কিলটা দিল চুরি কইরে, কোনো সমস্যা নাই। এরপর রাউন্ডে কি আমাদেরকে পিক দিতেছে গাইস, এই রাউন্ডে কি, এই তো
এই তো দেখো 7 ইয়ার উপলক্ষে আমাদের পিকের ভিতরে ক্লাস স্কোয়াড ঢুকা দিয়েছে ভাই সাবটা ওভার সেই ওল্ড পিকে এখান থেকে আমরা চলে গান নিতে পারি যেভাবে করে আমরা AWM টা নিলাম এইভাবে করে আমরা সুন্দর লেভেলে গান নিতে পারি কিন্তু যদি আমরা গান এখান থেকে নাও নেই দেখো এই দেখো ডিসপ্লের মধ্যে আমাদের মুখের সামনে গান সাজিয়ে রেখেছে ভাই যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে তোমরা গান নিতে পারো এই রাউন্ডের ভিতরে ভাই সব গ্রোসা দিচ্ছে ভাই MP40 দিচ্ছে এখানে ডাবল ভেক্টর দিয়েছিল চান্দ একটা টুকি খারাপ খেলো না আবার গ্লোয়াল হয়ে গেছে আর আবার কি সুন্দর ফুয়া খেলো না বুঝলাম না কাহিনি আচ্ছা গাইস কোনো সমস্যা নেই চান্দুর আমরা ফুয়া দিব চান্দুর তো আমাকে মাইট দিয়ে দিচ্ছে হালকা একটু ড্যামেজ এর পাবলিক ছিল এই খারাপে তারপরও কি সুন্দর মাইটটা দিল ওরে সবগুলা কি মরে গেল নাকি তো চান্দুর সবগুলা মরে যেতেছো চন্দ্র অলমোস্ট ফ্লোর দিয়ে দিয়েছিলাম কিন্তু এইবার দিয়েছি এন্ড আমাদের এই রাউন্ড হচ্ছে তো হয়ে গেল টিমমেট গুলো কিভাবে কিভাবে জানে হুটহাট করে মরে যায় দেখো না ভাই পিকের মিডল ঘরের ছাদের উপরে যে দাঁড়িয়ে রয়েছে আমি এক লাফে ছাদের উপরে চলে গিয়েছিলাম গাইজ আমাদের পিকের এই জিনিসগুলো 7 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে একেবারে স্পেশাল লেগেছে আমার কাছে সব কিছু প্রত্যেকটা জিনিস যেই কয়টা জায়গায় ওল্ড পিকের মেমোরি অ্যাড করেছে ওল্ড পিকটা অ্যাড করেছে নতুন মুড হিসেবে অ্যাড করেছে প্রত্যেকটা জিনিস এছাড়া ছোটখাটো যে ডিটেলসগুলো করেছে না যেমন গাড়ির অটোপাইলট গাড়ির মধ্যে মিউজিক প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে অনেক বেশি জোস লেগেছে চলো গাইস এইটাই আমরা একেবারে লাস্ট রাউন্ড করে আমাদের যেহেতু পিকটা দেখা হয়ে গিয়েছে আমাদের যেহেতু নতুন ক্যারেক্টারটা দেখা হয়ে গিয়েছে এর জন্য আমাদের মানে আমাদের নতুন এই ক্লাস স্কোয়াড মুডটাও তো দেখা হয়ে গিয়েছে তো এইটাকে লাস্ট রাউন্ড করবো আর বেশি টাইম বলে আমরা এন চান্দু তুমি তো চান্দের দেশে এমনি চলে যাবো তুমি চান্দের দেশে চলে যাবো এইটাকেও আমরা চান্দের দেশে পাঠাবো চান্দু তুমি কি মুখে ভাই মরে গেছিলাম আমি লাস্ট আরেকটা এনিমি রয়েছে এটাকে অন্তত আমাকে মারতে দিও ভাই যেন এই রাউন্ডে অন্তত আমি কোয়াড্রা কিল করতে পারি চান্দু আরেকটা কই লাস্ট এনিমিটা তো এ এনিমি এনিমি আইকন দেখে মনে হলো এই পাশে আশেপাশে আছে এই তো পাইছি এন্ড একেবারে হিরোর মতো করে আমাদের ম্যাচটা শেষ করলাম আমরা কোয়াড্রা কিল আমাদের ক্যারেক্টার দেখা হলো আমাদের নতুন ক্লাস স্কোয়াডটা দেখা হলো প্লাস লাস্টের এনিমিকে ঠুয়া মাইরা মাইরা ফেললাম কিন্তু শর্ত একটাই যে ওই টিমমেট এবং তোমাকে কাছাকাছি থাকা লাগবে এই ক্যারেক্টারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে চারজন মিলে যদি এই ক্যারেক্টারটা ক্লাস স্কোয়াডে ইউজ করো তাহলে যে মারাত্মক কাজ করবে কারণ ক্লাস স্কোয়াড এমনিতেও ছোট জায়গা আর সবাই সবসময় ক্লোজ রেঞ্জেই থাকে ক্লোজেই থাকে আর কি এছাড়া র্যাঙ্কের ভিতরে এইরকম কোন রকমের চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও কিনা যে আমরা চারজন চারজনে কেসি ক্যারেক্টার ইউজ করে খেলবো এবং চারজনে আমাদের লিঙ্ক করে রাখবো ওই রকম দেখতে কেমন লাগবে একবার একটু চিন্তা ভাবনা করো ভাই মোটামুটি ভালো লাগবে যে ওই রকম কিছু যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো আর আজকের এই ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলো এটা কমেন্টে ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়া গাইস আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস